খুলনার পাইকগাছায় বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশ জুড়ে ছড়িয়ে দিতে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরে শান্তি সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা চত্বরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ শেখ রাশেদুল ইসলাম রাশেল, জেলা আওয়ামী লীগের শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শেখ কামরুল হাসান টিপু সভায় বক্তব্য রাখেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সর্দার, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়। সমাবেশ শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার 10টি ইউনিয়ন, যারা বাংলাদেশকে আবার সেই পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, সেই পাকিস্তানের দোসর তাদের পিতাত্মা, তারা আজকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করার জন্য বিভিন্ন নানামুখী ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। আজকে তাদের যে নেতা, তাদের নেতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তাদেরই প্রতিনিধি মির্জা ফখরুল আব্বাস সহ বিএনপির যারা শীর্ষ নেতা, সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে। জিয়াউর রহমানের কি স্বপ্ন ছিল? যে জিয়াউর রহমান রঙিন চশমা পরে ক্ষমতার